আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই তো আমাদেরকে গোমরাহ করে, তো শয়তানকে গোমরাহ কে করেছে? শয়তানই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্ধৃত করেছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। এত তো সত্ত্বেও কেন আজ নফসের ব্যাপারে আমরা এত বেশি উদাসীন? কেন আজ আমরা সবাই নফসের কাছে শেকলবন্দী? উচিত তো ছিল আমরা নফসকে শেকলবন্দী করব, কিন্তু উল্টো সে আমাদের শেকলবন্দী করেছে। তাই তো আমরা নামাজ থেকে আজ এত দূরে, নেক কাজ থেকে বিরত, অশ্লীল কাজে জড়িত এবং পাপের সাগরে ডুবন্ত।